হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি কুইন অফ টিয়ার্স কে ড্রামার এপিসোড 13 নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সোচিও লিউনসোকে একটি প্লট দেখাতে নিয়ে আসে, যেখানে সে একটি রিসর্ট করার প্ল্যান করেছে আর সে এখানে ইয়ংসোককে তার পার্টনার করতে চায়। কিন্তু ইয়ংসোক এখানে তাকে ডিরেক্টলি মানা না করে বলে যে আমি এই বিষয়ে ভেবে দেখব। তো এরপরে আমরা বাটলারকে দেখতে পাই যে কিনা হেইনের মাকে কান পড়া দিচ্ছিল। সে বলে ইয়ংসুক তো সোচিওলকে তার পার্টনার করতেই চাইছে না, জানি না হেইন কি বলেছে তাকে। আর তাছাড়া ইয়ংসুকের সাথে তো সে সারাক্ষণ লেগেই থাকে, ইয়ংসুক তো তার কলেজ ফ্রেন্ড, আর যার কারণে ইয়ংসুকও তাকেই সাহায্য করছে আর সোচিওলকে নয়। আর এমন হলে তো হেইন 1 ট্রিলিয়ন ক্লাবে খুব তাড়াতাড়ি যোগদান করতে পারবে, আর তখন তো চেয়ারম্যানের কথা মতো সেই কুইন্স গ্রুপ পেয়ে যাবে। বাটলার এখানে আরও বলে যে আমি একজন ফরচুন টেলারের কাছ থেকেই এগুলো জেনেছি যে হেইন সারাক্ষণ তার ভাই বোনের পেছনেই লেগে থাকবে, এইভাবে ঝামেলা তৈরি করবে। আর এগুলো কিন্তু বাটলার আগে ইয়ংসুকের সাথে প্ল্যান করে রেখেছিল, আর হেইনের মাও ফরচুন টেলার বিশ্বাস করে, যার কারণে সে এই সকল কথা শুনে হেইনের উপর রেগে তার বাসায় চলে যায় তার সাথে কথা বলার জন্য। এরপরে হেইন আসলে সে তাকে বলে, তুমি সোচিওলের বিষয়ে ইয়ংসুককে কী বলেছ যে সে আর তাকে পার্টনার করতে চায় না? তখন হেইন বলে, আমি কি বলতে যাব। আর তখন তার মা বলে, তুমি সেলফিশ হয়ে গিয়েছো, কুইন্স গ্রুপ পাওয়ার জন্য তুমি যে কোনো কিছু করতে পারো, তাতে কেউ মরুক বা বাঁচুক তাতে তোমার কিছুই যায় আসে না। তো হেইনের শরীর ভালো না থাকায় তার উপর তার মায়ের এই কথাগুলো শুনে সে তো প্রায় পড়ে যেতে নিচ্ছিল। তখন হিয়ংও এসে তাকে ধরে ফেলে, হেইনের শরীর আজকে ভালো নেই তাই তাকে আরাম করতে হবে, আপনি প্লিজ এখান থেকে যান। আর এরপরে সে হেইনকে তার রুমে নিয়ে আসে আর এরপরে তাকে ওষুধ খেতে দেয়। আর এরপরে হেইনকে বলে, তোমার কি জানানো উচিত না তোমার পরিবারকে তোমার হেলথ কন্ডিশনের কথা? তখন হেইন বলে, না আমি জানাতে চাই না, তারা অলরেডি তাদের এক সন্তানকে হারিয়েছে, তাই আমি এইসব বলে তাদেরকে টেনশনে ফেলতে চাই না। এরপরের সিনে আমরা জানতে পারি যে ইয়ংসুক কুইন্স গ্রুপের বড় বড় ডাইরেক্টর আর শেয়ার হোল্ডারদের শেয়ার কিনে ফেলছিল, বিশেষ করে যে সকল ডাইরেক্টররা চেয়ারম্যানকে সাপোর্ট করতো তাদের সকলের শেয়ারই সে কিনে ফেলে। এরপরের সিনে আমরা বংজাকে দেখতে পাই যে কিনা তার বাবা আর তার ভাইয়ের মধ্যে সব কিছু মিটমাট করাতে চায়। তো এখানে বংসিওক তার বাবার কাছে ক্ষমা চায় আর আমরা জানতে পারি বংসিওক 20 বছর আগে তার বাবাকেই ধোকা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল কুইন্স গ্রুপকে পাওয়ার জন্য, যার কারণে চেয়ারম্যান তাকে কুইন্স গ্রুপ থেকে বের করে দেয় আর তার সাথে 20 বছর যাবত কথা বলেনি, আর আজও সে তাকে ক্ষমা করে না। এরপরের সিনে আমরা হিউংয়ের বাবা মিস্টার বেককে দেখতে পাই, যে কিনা তাদের ভিলেজের চিফ ছিল। তো এইবার তার কম্পিটিটর হিসেবে এক ফ্যামিলি এসে হাজির হয়, যারা কিনা গ্রামের লোকজনদেরকে ভুল ভাল বোঝায় তার বিরুদ্ধে আর গ্রামের সকলকে ফ্রিতে ড্রিঙ্কসও করায়। আর সেখানে বেকের বড় ছেলেও ছিল, যে কিনা এখানে ফ্রিতে মদ খেতে এসেছিল আর তাই তার বাবা তাকে ধরে নিয়ে আসে। তো এখানে তারা খুবই টেনশনে ছিল। আর এইদিকে মিসনের ফ্রেন্ডরা তার কাছে আসে আর বলে যে তোমার বাবার তো তোমাকে প্রয়োজন, চলো তাকে গিয়ে সাপোর্ট করবে। কিন্তু মিসন ফোনে যেন কী করছিল সে তাদেরকে বলে, তোমরা যাও আমি আসছি। তো এরপরে আমরা দেখতে পাই মিস্টার বেকের কম্পিটিটর তো অনেক বেশি বড় বড় ওয়াদা করছিল গ্রামবাসীদেরকে আর মিস্টার বেকের বিরুদ্ধে উস্কেও দিচ্ছিল। তো এরপরে মিস্টার বেক যখন তার বক্তব্য রাখতে আসে তখন মানুষজন তার বিরোধিতা করে, তাকে নিয়ে হাসাহাসি করে। আর এরপরে তারা হেইনের কথায় চলে আসে যে সে তো একদিনও আসলো না এখানে। তো তখনই সব কিছু কাঁপতে শুরু করে আর তারা যখন জানালা দিয়ে দেখে তখন দেখতে পায় অনেকগুলো গাড়ি এসেছে, আসলে হেইন সেখানে চলে আসে। হেইনকে এখানে দেখে গ্রামের সবাই শকড হয়ে যায় আর মিস্টার বেকও শকড হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন হেইন বলে, আই এম সরি যে আমি আপনার 68 বার্থডেতে আসতে পাইনি, যেহেতু এখানে গ্রামের সবাই উপস্থিত আছে তাই আমি আপনার বিলেটেড বার্থডে সেলিব্রেট করার জন্য সকলকে ট্রিট দিতে চাই। আর এরপরে সে সকলকে তার ইন্ট্রো দেয় যে আমি মিস্টার বেকের ডটার ইন ল, আমার নাম হং হেইন। গ্রামের সবাই তাকে এখানে দেখে খুবই খুশি হয়। হেইনের তো এখানে বিলিভই হচ্ছিল না যে হেইন এখানে এসেছে। তখন মিসন বলে যে আমি তাকে এখানে মেসেজ দিয়ে আসতে বলেছিলাম। আর হেইন কিন্তু এখানে খালি হাতে আসেনি, সে তার স্টোর থেকে সকল গ্রামবাসীদের জন্য অনেক দামি দামি জিনিস নিয়ে এসেছিল আর যার কারণে তারা সবাই তো মিস্টার বেককেই ভোট দেয় আর সে আবারও ভিলেজ চিফ হয়ে যায়। এরপরে গ্রামের সকলের দাওয়াত শুরু হয়, গ্রামবাসীরা সকলে অনেক খাবার দাবার খায় আর এরপরে তাদের প্রত্যেককে কুইন্স গ্রুপের পক্ষ থেকে গিফটস দেওয়া হয়। তো হিউংয়ের মা আবার হিউংকে ফোন করে জানিয়ে দেয় হেইনের এখানে আসার বিষয়টা। হিউংও তো এখানে অবাক হয়ে যায় যে হেইন আবার তার গ্রামে কখন গেল।
এরপরেই সেও বেরিয়ে পড়ে তার হোমটাউনের উদ্দেশ্যে। আর এরপরে আমরা হেইনকে দেখতে পাই যে কিনা হিউমুই রুমে আসে আর পুরনো স্মৃতি মনে করতে থাকে। আর তখন সে ড্রয়ারে একটি MP3 পায় আর যা দিয়ে এসে গান শুনতে থাকে। তো তখন তার কাছে একটি বাচ্চা ছেলে আসে আর বলে যে তুমি কে। তখন হেইন বলে আমি এখানকার ডটন ইনল। তখন বাচ্চা ছেলেটি বলে কিন্তু তোমাকে তো আগে এখানে দেখিনি। তো হেইন এখানে বলে আমি হিউংয়ের ওয়াইফ। আর বাচ্চা ছেলেটি এখানে বলে আমি হলাম হিউল, হিউংতেই আমার বাবা, তার মানে তুমি আমার আন্টি। আর ওখানে যে স্টাইলিশ গাড়ি আছে সেটিও তোমার, আমি কি ওই গাড়িটিতে করে একটু ঘুরতে পারি? আর তখন হেইন বলে হ্যাঁ তুমি পারো, কিন্তু যখন তুমি এই সকল প্রশ্ন করা বন্ধ করবে। তো এরপরে বাচ্চা ছেলেটি সাইলেন্ট হয়ে যায়। আর এরপরে হেইন তার ড্রাইভারকে বলে যেন সে বাচ্চাটিকে নিয়ে গ্রামটি ঘুরে আসে। আর এরপরে তারা চলে যায়। আর হেইন MP3 দিয়ে গান শুনতে থাকে, কিন্তু MP3টি নিচে পড়ে যায়। আর সে যখন সেটি তুলতে যাবে তখনই সিন কাট হয়। আর এরপরে আমরা তাকে ক্ষেতের পাশে একটি রাস্তায় দেখতে পাই। তার পায়ে কাদা লেগেছিল আর সে কিছুটা আঘাত পেয়েছে, অর্থাৎ হেইন আবারও আগের 2-3 ঘন্টার স্মৃতি ভুলে গিয়েছে। আর এখানে সে খুবই ভয় পেয়ে যায়, কেননা তার কিছুই মনে পড়ছিল না যে সে কীভাবে এখানে এসেছে আর কেনই বা এসেছে। তো এরপরে হিউংও এখানে চলে আসে আর সে তার পরিবারের সকলকে হেইনের কথা জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তা বলতে পারে না। এরপরে সে বাহিরে এসে হেইনকে কল দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এরপরে সে হেইনের ড্রাইভারকে দেখতে পেয়ে তার কথা জিজ্ঞাসা করে। তখন সে বলে কিছুক্ষণ আগেও তো সে এখানেই ছিল। আর এরপরে সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে হেইনকে খোঁজার উদ্দেশ্যে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে হেইনের নাম নিয়ে, যেন সে তাকে শুনতে পায়। তো এইভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। আর আমরা হেইনকে দেখতে পাই সে গ্রাম থেকে বাহির হওয়ার একটি ব্রিজের মধ্যে ছিল। আর সে এখনও খুবই ভীত অবস্থায় ছিল, সে বুঝতে পারছিল না সে এখানে কেন এসেছে। তো এখানে ফাইনালি হিউংও তাকে দেখতে পায়। আর সে সাইকেল ফেলে দিয়েই তার কাছে আসে আর কিছুটা চিল্লিয়েই বলে তুমি এখানে কী করছো, আমাকে না জানিয়ে আমার গ্রামে চলে এসেছো তুমি, তোমাকে কত কত জায়গায় খুঁজেছি, কতক্ষণ ধরে খুঁজেছি জানো তুমি। তখন হেইন বলে চিৎকার করো না, আমি তো হাঁটতে বের হয়েছিলাম। হিউংও বলে হাঁটতে বের হয়েছিলে এত দূরে? তখন হেইন বলে তাতে কী হয়েছে? হিউংও বলে আমি কতটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম জানো তুমি। হেইন বলে তোমার আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি কোনো পেশেন্ট না। হিউংও বলে তুমি ঠিকই বলেছো, আমাকে মাফ করে দাও, আমি তোমার উপরে চিৎকার করে কথা বলেছি। এই বলে সে সেখান থেকে চলে যেতে নিলে হেইন, যে কিনা এতক্ষণ বাহির থেকে স্ট্রং দেখিয়ে হিউংয়ের সাথে কথা বলছিল, এখন তাকে চলে যেতে দেখে সে আর না পেরে তাকে বলে দেয় যে আমি জানি না আমি এখানে কিভাবে এসেছি, কেনই বা এসেছি, আমার কিছুই মনে পড়ছে না। হেইন এখানে কান্না করতে করতে কথাগুলো বলে, সে বলে যে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো হিউংও এখানে তার ক্ষত নোটিস করে আর তার কন্ডিশন দেখে তার খুবই খারাপ লাগে। এরপরে সে হেইনকে এসে হাক করে, হেইন এখানে কান্না করতে থাকে আর হিউংও তার এই কন্ডিশন দেখে কান্না করে। এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে হেইন স্কুল মাঠে পড়ে আঘাত পায় আর তখনই হিউংও সেখানে আসে আর সে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপরে তার হাত দেয় হেইনকে ওঠার জন্য, কিন্তু হেইন তো কান্না করতে থাকে। আর তখন সে হেইনকে জিজ্ঞাসা করে তুমি কি কান্না করছো, হেইন বলে না। আর এরপরে সে উঠে সেখান থেকে চলে যায়। আর এরপরে হিউংও তার MP3 প্লেয়ারটি পায় সেখানে পড়ে থাকা অবস্থায়, কিন্তু সে হেইনকে ডাক দিতে যাবে ততক্ষণে হেইন সেখান থেকে চলে গিয়েছিল। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ হয়। থ্যাংকস ফর ওয়াচিং, ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।